सुप्रिय शिक्षार्थी भाई बोन तुम्हारा जे जेखान आज के ऑनलाइन क्लास अंशग्रहण कर सबा के शुभेच्छा एवं अभिनंदन जाना मुहम्मद आबू हेना मुस्तफा कमाल सहकारी अध्यापक राष्ट्रविज्ञान विभाग सरकारी एम एम कॉलेज जशोर। शिक्षार्थी भाई बोन आज के आलोचना करब पौरनीति और सुशासन द्वितीय पत्र चतुर्थ अध्याय अध्यायेर नाम बांग्लादेशेर संविधान। तो शिक्षार्थी भाई बोनेरा तोमरा जेने थाकबे जे एकटी देशे संविधान थाके जेकोनो एकटी देश बा जेकोनो एकटी संगठन तादेर संविधान थाके ঠিক তেমনি বাংলাদেশেও একটি সংবিধান রয়েছে এবং এই সংবিধানের অত্যন্ত গৌরবজল ইতিহাস রয়েছে। আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি, সুতরাং আমাদের এই সংবিধানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো শিক্ষার্থী ভাই বোনেরা আমরা সংবিধানের একটু সংজ্ঞা যদি আমরা ব্যাখ্যা করি তাহলে সেখানে দেখা যাবে যে সংবিধান হল রাষ্ট্র পরিচালনার জন্য লিখিত ও অলিখিত বিধি বিধানের সমষ্টি। একটি রাষ্ট্রের সংবিধানে শাসকের ক্ষমতা, শাসিতের অধিকার ও কর্তব্য এবং উভয়ের সম্পর্কের প্রকৃতি সুস্পষ্টভাবে লেখা থাকে। তো লিখিত না অলিখিত এই ভিত্তিতে সংবিধান আমরা দুই প্রকার সংবিধান পাব, একটা হচ্ছে লিখিত সংবিধান আর একটি হচ্ছে অলিখিত সংবিধান। আবার সংবিধান সংশোধনের উপরে বা সংশোধন পদ্ধতির ভিত্তিতে সংবিধান পাব আমরা দুই প্রকার, যথা সুপরিবর্তনীয় সংবিধান ও দুষ্পরিবর্তনীয় সংবিধান। তো আমরা 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ পেয়েছি বা স্বাধীনতা অর্জন করেছি, পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে 1972 সালে 10 জানুয়ারি বাংলাদেশের মাটিতে পা রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধান প্রণয়নের পদক্ষেপ গ্রহণ করেন। তো এ অধ্যায়ে আমরা বাংলাদেশের সংবিধান প্রণয়নের ইতিহাস, সংবিধানের বৈশিষ্ট্য সমূহ, সংবিধানে সন্নিবেশিত মৌলিক অধিকার সমূহ, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, সংবিধানের সংশোধনী সমূহ ইত্যাদি সম্পর্কে আমরা আলোচনা করব। শিক্ষার্থী ভাই বোনেরা আজকের অধ্যায়ে আমরা যে প্রধান শব্দগুলো পাব কিওয়ার্ড সেগুলো হলো অস্থায়ী সংবিধান আদেশ, এটি তোমরা পূর্বে কখনো শোনোনি এই অধ্যায়ে শুনবে। তারপরে গণপরিষদ সম্পর্কে তোমরা জানতে পারবে, তারপরে রাষ্ট্র পরিচালনার মূলনীতি সম্পর্কে জানতে পারবে, প্রজাতন্ত্র সম্পর্কে তোমরা জানতে পারবে বা প্রজাতন্ত্র শব্দটি পাবে, ন্যায়পাল শব্দটি পাবে, মৌলিক অধিকার এটা এই শব্দটি পাবে। অর্থাৎ আমি বলছি যে কী কী শব্দ তোমরা এই অধ্যায়ে পাবে, নতুন শব্দ হয়তো শব্দগুলোর ব্যাখ্যা এখানে আলোচনা করা হবে না। তো মৌলিক অধিকার, সংবিধান সংশোধন পদ্ধতি, বাকশাল, সংবিধানের চতুর্দশ সংশোধনী, পঞ্চম সংশোধনী, দ্বাদশ সংশোধনী, পঞ্চদশ সংশোধনী, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা, তো এগুলোই পাবো আমরা এই অধ্যায়ের প্রধান শব্দ। তো আমরা যদি পটভূমি আলোচনা করি, 1971 সালে 16 ডিসেম্বর সশস্ত্র মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত বিজয়ের দিন, অর্থাৎ ওই দিন আমাদের স্বাধীনতা অর্জিত হয় এবং আমাদের স্বাধীনতা দিবস বিজয় দিবস 16 ডিসেম্বর। তো এদিন জয় বাংলা স্লোগানে মুখরিত মুক্তিযোদ্ধাদের সম্মুখে
বাংলাদেশ ও ভারতের মিত্র বাহিনীর নিকট রমনা রেসকোর্স ময়দানে অর্থাৎ বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান সেখানে 93,000 পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করে এবং সাথে সাথে বাংলাদেশ কার্যত স্বাধীন হয়। তো 22 ডিসেম্বর মুজিবনগরস্থ স্বাধীন বাংলাদেশ সরকার ঢাকায় এসে শাসন ক্ষমতা গ্রহণ করে, অর্থাৎ 1971 সালের 22 ডিসেম্বর। তো 16 ডিসেম্বর যেহেতু বিজয় অনুষ্ঠিত হয়, এর 22 ডিসেম্বরে মুজিবনগর যে সরকার গঠিত হয়েছিল সে সরকার ক্ষমতা গ্রহণ করে। তো 1971 সালের 10 এপ্রিলের স্বাধীনতার ঘোষণাপত্র অনুযায়ী বাংলাদেশ স্বাধীনতা লাভ করে, সেই অনুযায়ী বাংলাদেশ শাসিত হয়। তো 1972 সালের 10 জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানি কারাগার থেকে মুক্তি লাভ করে দেশে ফিরে আসেন। তো দেশে ফেরার পর তিনি কালবিলম্ব না করে সংবিধান প্রণয়নে মনোনিবেশ করেন। 1972 সালের 11 জানুয়ারি তিনি রাষ্ট্রপ্রধান হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। তো অর্থাৎ উনি 10 জানুয়ারি দেশে ফিরে এলেন এবং 11 জানুয়ারি তিনি বাংলাদেশের সংবিধান আদেশ জারি করেন এবং 1971 সালের 10 এপ্রিলে স্বাধীনতা ঘোষণাপত্র দ্বারা যে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে তার পরিবর্তে সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করা হয়। অর্থাৎ 1971 সালের 10 এপ্রিল যেমন নতুন মুজিবনগর সরকার গঠিত হল, ওই সময় রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা ছিল, পরবর্তীতে এটি সংসদীয় শাসন ব্যবস্থা বা সংসদীয় গণতন্ত্র প্রবর্তন। তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে বাংলাদেশ অস্থায়ী সংবিধান আদেশ জারি করেছিলেন 11 জানুয়ারি 1972, তো সেটি সম্পর্কে আমরা একটু আলোচনা করবো শিক্ষার্থী ভাই বোনেরা। তো যেহেতু 1971 সালের 10 এপ্রিলের স্বাধীনতা ঘোষণাপত্র আদেশের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে শাসন পরিচালনার জন্য অস্থায়ী সংবিধান প্রণয়ন করা হয়েছিল এবং যেহেতু উক্ত ঘোষণাপত্র রাষ্ট্রপ্রধানের সকল নির্বাহী ও আইন প্রণয়ন ক্ষমতা এবং একজন প্রধানমন্ত্রী নিযুক্ত করার ক্ষমতা প্রদান করা হয়েছিল এবং যেহেতু উক্ত ঘোষণাপত্রে বর্ণিত অন্যায় ও বিশ্বাসঘাতকতামূলক যুদ্ধের অবসান ঘটেছে এবং যেহেতু বাংলাদেশের জনগণ ঘোষিত আকাঙ্ক্ষা এই যে বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র কার্যকরী করা হবে এবং যেহেতু উক্ত লক্ষ্য অনুযায়ী এক্ষেত্রে অবিলম্বে কতগুলো বিধান প্রণয়ন করা প্রয়োজন, সেহেতু এক্ষণে রাষ্ট্রপতি অনুগ্রহপূর্বক 1971 সালের 10 এপ্রিল 10 এপ্রিলের স্বাধীনতা ঘোষণাপত্র আদেশ এবং এত উদ্দেশ্যে তাকে প্রদত্ত ক্ষমতা অনুসারে নিম্নোক্ত আদেশ মানে যে সংবিধান আদেশ এটি প্রণয়ন করা হল। অর্থাৎ বন্ধুরা, আমরা তখন আলোচনা করলাম যে বাংলাদেশ অস্থায়ী সংবিধান আদেশ এই আদেশের ভিতরে কী ছিল সেটি সম্পর্কে। তো এই আদেশ অনুযায়ী বাংলাদেশে সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠিত হল এবং এই গণপরিষদের সদস্য 35 জন। তো আমরা এবার যে গণপরিষদটি গঠিত হলো অর্থাৎ অস্থায়ী সংবিধান আদেশ 11 জানুয়ারি 1972, এই আদেশের ফলে একটি গণপরিষদ গঠিত হয়েছিল। সেই গণপরিষদ ভারত এবং ইংল্যান্ড গ্রেট ব্রিটেন এই দুই দেশের সংবিধান পর্যালোচনা করে বাংলাদেশের সংবিধান প্রণয়ন করেছিল বা তৈরি করেছিল। তো আমরা এবার সেগুলোই আলোচনা করব। ভাই বোনেরা, বাংলাদেশের সংবিধান রচনায় গণপরিষদের গঠন ও সংবিধান চূড়ান্তকরণ সম্পর্কে আমরা এবার একটু আলোচনা করব। তো গঠন আমরা দেখি,
যে স্বাধীন বাংলাদেশের প্রথম সংবিধান রচনার লক্ষ্যে 1972 সালে 23 মার্চ বাংলাদেশের রাষ্ট্রপতি বাংলাদেশ গণপরিষদ আদেশ জারি করেন, অর্থাৎ সংবিধান আদেশ জারি করার পরে গণপরিষদ আদেশ জারি করেন, যা 1971 সালে 26 মার্চ থেকে কার্যকর হবে বলে ঘোষণা করা হয়। 1970 সালের নির্বাচনে জাতীয় ও প্রাদেশিক পরিষদে নির্বাচিত 469 জন, আমি আবার বলছি 469 জন সদস্যের মধ্যে জাতীয় পরিষদের 169 প্লাস প্রাদেশিক পরিষদের 300 জন, তো এদের মধ্যে 403 জন সদস্য নিয়ে গণপরিষদ গঠিত হয়েছে। তো শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা একটু মনোযোগ সহকারে এই তথ্যগুলো দেখো এবং শোনো, তাহলে হয়তো বারবার তোমাদের পড়া লাগবে না। খুবই গুরুত্বপূর্ণ তথ্য, আমাদের পরীক্ষার প্রশ্নে আসবে, পরবর্তীতে ব্যক্তিগত জীবনে এটা কাজে লাগবে। তো 469 জন সদস্যের মধ্যে 403 জন নিয়ে গণপরিষদ গঠিত হলো, তাহলে বাকিগুলো কোথায় গেল? তো আমরা সেই আলোচনায় আসছি। বাকি 66 জন সদস্যের মধ্যে 12 জন নিহত, তারপরে দালালির জন্য 5 জন অভিযুক্ত, দুর্নীতির জন্য 46 জন বহিষ্কৃত, 2 জন পাকিস্তান সরকারের প্রতি বা পাকিস্তানের প্রতি আনুগত্য প্রদর্শন করেন, সেই 2 জনের নাম তোমাদের জেনে রাখা দরকার, নুরুল আমিন ও রাজা ত্রিদীপ রায়। এই 2 জন পাকিস্তানের প্রতি আনুগত্য প্রদর্শন করে তাদের বাদ দেওয়া হলো, এবং বৈদেশিক সার্ভিসে চাকরি গ্রহণ করেন 1 জন। তো সব বাদ দিয়ে, অর্থাৎ 66 জন বাদ দিয়ে 403 জন নিয়ে গণপরিষদ গঠিত হলো। এই 403 জনের মধ্যে 400 জন হচ্ছে আওয়ামী লীগ দলীয়, 1 জন ন্যাপ এবং 2 জন স্বতন্ত্র। এই হচ্ছে গণপরিষদ গঠন এবং গণপরিষদ সদস্য। তো আমরা এবার গণপরিষদের অধিবেশন সম্পর্কে আলোচনা আসবো। তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি 1972 সালের 10 এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন আহ্বান করে। তো 71 সালের 10 এপ্রিল সরকার গঠিত হয় এবং 1 বছর পর 10 এপ্রিল 1972 গণপরিষদের অধিবেশন আহ্বান করা হলো। তো এবং ওই দিনে গণপরিষদ কর্তৃক শাহ আব্দুল হামিদ স্পিকার ও জনাব মোহাম্মদুল্লাহ ডেপুটি স্পিকার নির্বাচিত হন। শাহ আব্দুল হামিদ স্পিকার, খেয়াল করবেন বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ তথ্য, এবং জনাব মোহাম্মদুল্লাহ ডেপুটি স্পিকার নির্বাচিত। তো এছাড়া দ্বিতীয় দিনে 34 সদস্য বিশিষ্ট খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয়। তো এই খসড়া সংবিধান প্রণয়ন কমিটি, যার মধ্যে 1 জন সদস্য মহিলা সদস্য ছিলেন, তো এর মধ্যে 33 জন আওয়ামী লীগ দলীয়, 1 জন বিরোধী দল, তার নাম হচ্ছে সুগন্ধি সেনগুপ্ত, এবং রাজিয়া আক্তার পানু ছিলেন মহিলা সদস্য। তো আমরা যে গণপরিষদের সদস্য ছিল 35 জন, তাদের সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। গণপরিষদের সদস্য যারা আছেন, গণপরিষদের সদস্য না, যারা সংবিধান প্রণয়ন কমিটির সদস্য, তাদের সম্পর্কে আমরা একটু আলোচনা করব, তাদের নামগুলো আমরা জানি। তো শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা সংবিধান প্রণয়ন কমিটির সদস্যদের নামগুলো আমরা একটু বলার চেষ্টা করছি। সবগুলো নামই তোমাদের জেনে রাখা ভালো, কিন্তু আমি নাম বলছি, সবগুলো নাম তোমাদের মুখস্থ করতে হবে এমন না, গুরুত্বপূর্ণ কিছু নাম মুখস্থ করতে পারলেই হবে। যেমন সবসময় প্রশ্ন হয় যে বিরোধী দলের সদস্য কে ছিলেন সংবিধান প্রণয়ন কমিটি, তারপর সংবিধান প্রণয়ন কমিটিতে একমাত্র মহিলা সদস্য কে ছিলেন, তো এরকম প্রশ্ন হতে পারে, তাহলে একটা দুটো জানলেই হবে আর কি। তো ডক্টর কামাল হোসেন, তিনি ঢাকা 9 আসন থেকে নির্বাচিত জাতীয় পরিষদে, তিনি ছিলেন আহ্বায়ক সংবিধান প্রণয়ন কমিটির। এরপরে আমরা সংবিধান প্রণয়ন কমিটির সদস্যগুলো সদস্যদের নামগুলো এখন বলছি। মোহাম্মদ লুৎফুর রহমান, তিনি রংপুর থেকে জাতীয় পরিষদের, অধ্যাপক আবু সাইদ, তিনি পাবনা 5 জাতীয় পরিষদ,
আব্দুর রহিম, দিনাজপুর ১ জাতীয় পরিষদ, মোহাম্মদ নুরুল ইসলাম মঞ্জুর, তিনি বাকেরগঞ্জ ৩ জাতীয় পরিষদ। এরপরে ছিলেন আব্দুল মুন্তাকিব চৌধুরী, সিলেট ৫। তারপরে ডক্টর ক্ষিতিশ চন্দ্র, বাকেরগঞ্জ ১৫। সুরঞ্জন সেনগুপ্ত, সিলেট ২ প্রাদেশিক পরিষদ। সৈয়দ নজরুল ইসলাম, মাদারীপুর ১। তারপর তাজউদ্দিন আহমদ, ঢাকা ৫ জাতীয় পরিষদ। খন্দকার মুস্তাক আহমদ, কুমিল্লা ৮ জাতীয় পরিষদ। এএসএম কামরুজ্জামান, রাজশাহী ৬ জাতীয় পরিষদ। আব্দুল মোমিন তালুকদার, পাবনা ৩ জাতীয় পরিষদ। আব্দুর রউফ, রংপুর ১১, তিনি হচ্ছেন ডোমার জাতীয় পরিষদ। মোহাম্মদ রাইদুল্লাহ, রাজশাহী ৩ জাতীয় পরিষদ। এরপরে আছে বাদল রশিদ। তারপরে খন্দকার আব্দুল হাফিজ, শফকাত আলী খান, মোহাম্মদ হুয়েন খালিদ, আসাদুজ্জামান যশোর প্রাদেশিক পরিষদের, একে মোশারফ হোসেন আগন, ময়মনসিংহ ৬ জাতীয় পরিষদ। তারপরে আছেন আব্দুল মজিদ। তো এরপরে আমরা আরও আলোচনা, সংবিধান প্রস্তাব কমিটির আরও সদস্য ছিলেন, তাদের নাম হচ্ছে শামসুদ্দিন মোল্লা, ফরিদপুর ৪ জাতীয় পরিষদ, শেখ আব্দুর রহমান, খুলনা ২ প্রাদেশিক পরিষদ, ফকির শাহাবুদ্দিন আহমদ, অধ্যাপক খোরশেদ আলম, কুষ্টিয়া ৫ জাতীয় পরিষদ, অ্যাডভোকেট সিরাজুল হক, কুমিল্লা ৪ জাতীয় পরিষদ, দেওয়ান আবু আব্বাস, কুমিল্লা ৫ জাতীয় পরিষদ, হাফেজ হাবিবুর রহমান, কুমিল্লা ১২ জাতীয় পরিষদ। তারপরে আব্দুর রশিদ, নুরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম ৬ জাতীয় পরিষদ, মোহাম্মদ খালেদ, চট্টগ্রাম ৫ জাতীয় পরিষদ, এবং বেগম রাজিয়া বানু, নারী আসন জাতীয় পরিষদ। এই বেগম রাজিয়া বানু হচ্ছে একমাত্র নারী সদস্য ছিলেন সংবিধান প্রণয়ন বা রচনা কমিটির। তো শিক্ষার্থী ভাই বোনেরা, এই সংবিধান প্রণয়ন কমিটির প্রথম বৈঠক হয় ১৭ এপ্রিল ১৯৭২, অর্থাৎ ঐতিহাসিক দিনগুলোতে ১০ এপ্রিলে গঠিত হলো, এবং গণপরিষদ গঠিত হলো, ওই দিন সংবিধান রচনা কমিটি গঠিত হলো, এবং ১৭ এপ্রিল প্রথম বৈঠক বসে। ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে গঠিত এই কমিটির কাজ ছিল সংবিধানের খসড়া রূপরেখা প্রণয়ন। সংবিধান প্রণয়ন কমিটি মোট ৪৭টি বৈঠকে মিলিত হয় এবং ৩০০ ঘন্টা সময় ব্যয় করে। কমিটির সদস্যগণ নিজেদের মধ্যে ব্যাপক আলাপ আলোচনা করে ১০ জুন অনুমোদিত সংবিধানের ত্রুটি বিচ্যুতি নিরসনের জন্য বিশ্বের অন্য যেসব দেশে সংসদীয় সরকার ব্যবস্থা প্রচলিত সেসব দেশ সফর করেন, বিশেষ করে ভারত এবং যুক্তরাজ্য সফর করেন, করে বিদেশি বিশেষজ্ঞদের সাথে মত বিনিময় করেন আমাদের সংবিধান প্রণয়ন কমিটির সদস্যগণ, এবং মূল্যবান অভিজ্ঞতা সঞ্চয় করেন। তো ডক্টর কামাল হোসেন বিভিন্ন অভিজ্ঞতা, বিভিন্ন দেশ থেকে অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরলে ১৯৭২ সালের ১১ অক্টোবর কমিটির সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয় এবং খসড়া সংবিধান কমিটি কর্তৃক সেটা চূড়ান্তভাবে গৃহীত হয় বা অনুমোদিত হয়। তারপরে বাংলাদেশ গণপরিষদের দ্বিতীয় অধিবেশন বসে ১৯৭২ সালের ১২ অক্টোবর। এই অধিবেশনে কমিটির সভাপতি ডক্টর কামাল হোসেন বিল আকারে খসড়া সংবিধান গণপরিষদ উত্থাপন করেন এবং ১৯ অক্টোবর সংবিধানের প্রথম বৈঠক, প্রথম পাঠ শুরু হয় সংবিধানের উপর। তো এবং সাধারণ আলোচনা অব্যাহত থাকে যা ৩০ অক্টোবর পর্যন্ত চলে। তো এ সময় পর্যন্ত ১০টি বৈঠকে মোট ৩২ ঘন্টা আলোচনা হয় সংবিধানের উপরে। বোনেরা, আমরা সংবিধানের ইতিহাস সম্পর্কে আলোচনা করলাম, এবার আমরা সংবিধান সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব। তো এখন আমরা ১৯৭২ সালের সংবিধান সম্পর্কে আলোচনা করব এবং সংবিধানের বৈশিষ্ট্য একটু দেখার চেষ্টা করব অল্প কথাই। তো ১৯৭২ সালের যে সংবিধান,
তার প্রস্তাবনায় যেটা বলা হয়েছিল, বিসমিল্লাহির রহমানির রহিম, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে, পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে। আর আমরা বাংলাদেশের জনগণ 1971 খ্রিস্টাব্দের মার্চ মাসের 26 তারিখে স্বাধীনতা ঘোষণা করিয়া জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রামের মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠিত করিয়াছি। তো এভাবে আমরা প্রস্তাবনা দেখতে পাব। তো এই প্রস্তাবনা অনুযায়ী সংবিধানের রচিত হয়ে সংবিধান প্রণয়ন করা হয়েছিল। তো আমাদের সংবিধানে ভাগ আছে, দেখব আমরা 11টি ভাগ সংবিধানের। তো একাদশ ভাগ অর্থাৎ 11টি ভাগ আমরা পাব এই সংবিধানের। প্রথম ভাগে আমরা পাব প্রজাতন্ত্র সম্পর্কে আলোচনা, দ্বিতীয় ভাগে পাব রাষ্ট্র পরিচালনার মূলনীতি সম্পর্কে, তৃতীয় ভাগে পাব মৌলিক অধিকার, চতুর্থ ভাগে পাব নির্বাহী বিভাগ, তারপরে পঞ্চম ভাগে পাব আমরা আইনসভা সম্পর্কে আলোচনা, তারপরে আমরা ষষ্ঠ ভাগে পাব বিচার বিভাগ সম্পর্কিত আলোচনা, তারপরে আমরা সপ্তম ভাগ, এখানে নির্বাচন সম্পর্কে আলোচনা থাকবে, অষ্টম ভাগ মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, নবম ভাগ বাংলাদেশের কর্ম বিভাগ, দশম ভাগে থাকবে হচ্ছে সংবিধান সংশোধন সংক্রান্ত, এবং একাদশ ভাগ, এই ভাগে বিবিধ বিষয় সম্পর্কে আলোচনা। তো বন্ধুরা, আমরা 11টি বিষয় সম্পর্কে, 11টি ভাগ সম্পর্কে আলোচনা করলাম। এবার আমরা দেখব সংবিধানের 72 সালের সংবিধানে কি কি ছিল। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখন বর্তমানে আমরা 72 সালের সংবিধানের পুরাটা ফিরে আসা হয়নি, তারপরেও 72 সালের সংবিধানের কিছু কিছু ধারা সংশোধন করে বর্তমান যে সংবিধান এটি চালু করা হয়েছে। তো বলা যায় যে 72 সালের সংবিধানের মূল বিষয়গুলো এখনো আমাদের চালু রয়েছে। তো 72 সালের মূল সংবিধানে বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের কথা বলা হয়েছিল, অর্থাৎ বাংলাদেশ হবে মন্ত্রী পরিষদ শাসিত এবং সংসদ শাসিত সরকার ব্যবস্থা। এবং 1972 সালের সংবিধান ছিল একটি লিখিত সংবিধান। বন্ধুরা, আমরা প্রথমেই সংবিধান কত প্রকার কি কি আমরা আলোচনা করেছি, এর ভিতরে ছিল লিখিত সংবিধান এবং অলিখিত সংবিধান। সেক্ষেত্রে বাংলাদেশের সংবিধান হচ্ছে লিখিত, এবং এই সংবিধানের হচ্ছে 82 পৃষ্ঠা, 1972 সালের সংবিধানটি 82 পৃষ্ঠা, এবং যে 11টি ভাগ সেটা আমরা বলেছি, এবং 153টি অনুচ্ছেদ ছিল, এখনো আছে, 4টি তফসিল এবং 1টি প্রস্তাবনা, যেটা আমরা প্রথমে প্রস্তাবনাটি আমরা দেখলাম, এই যে প্রস্তাবনা। তো এই সংবিধানটি ছিল দুষ্পরিবর্তনী সংবিধান, অর্থাৎ সহজে পরিবর্তন করা যায় না, পরিবর্তন করার জন্য অনেক প্রক্রিয়া সেখানে অবলম্বন করা লাগে। তো দুষ্পরিবর্তনীয় সংবিধান বলতে যেটা সহজে পরিবর্তন করা যায় না এবং অত্যন্ত জটিল, তো অর্থাৎ বাংলাদেশ জাতীয় সংসদের 2/3 সদস্যের ভোটে এ সংবিধান সংশোধন করা যায়। তো এরপরে আমরা 72 সালের সংবিধানের যে আরো কয়েকটি বৈশিষ্ট্য পাব, অর্থাৎ 72 সালের সংবিধানের বৈশিষ্ট্য এবং আমাদের বর্তমান সংবিধানের বৈশিষ্ট্য হুবহু প্রায় একই, অর্থাৎ ফ্রেমটা কাঠামোটা একই, কিন্তু কিছু কিছু ধারা হয়তো পরিবর্তন করা হয়েছে, সেগুলো আমরা ডিটেলস ব্যাখ্যায় যাব না। এরপরে আমরা পাব রাষ্ট্র পরিচালনার মূলনীতি সম্পর্কে। 1972 সালের সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি ছিল, রাষ্ট্র পরিচালনার মূলনীতি সমূহ
বর্তমান সংবিধানেও রয়েছে যে নীতিসম্ম, জাতীয়তাবাদ, এগুলো সবই রাষ্ট্র পরিচালনা মূলনীতির ভিতরে আসবে। অর্থাৎ 8 অনুচ্ছেদ থেকে 25 অনুচ্ছেদ পর্যন্ত এগুলো হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। এবং তৃতীয় ভাগে থাকবে মৌলিক অধিকার। তো মৌলিক অধিকারের ব্যাপ্তি হচ্ছে 26 অনুচ্ছেদ থেকে 47 ক পর্যন্ত ছিল মৌলিক অধিকার। তো এগুলোই মূলত, এবং রাষ্ট্রপতি হচ্ছে নাম সর্বস্ব রাষ্ট্রপ্রধান, তারপরে সংসদীয় অর্থাৎ প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা সংক্রান্ত আলোচনা 1972 সালের সংবিধানে ছিল, তারপরে ছিল এক কক্ষ বিশিষ্ট আইনসভা। অর্থাৎ এখনো বাংলাদেশের সংবিধানে বাংলাদেশে এক কক্ষ বিশিষ্ট আইনসভা চালু রয়েছে। তো এরপরে আমরা পাবো এক কেন্দ্রিক সরকার ব্যবস্থা, অর্থাৎ আমাদের যে সরকার ব্যবস্থা সেটা হচ্ছে কেন্দ্র শাসিত এবং এক কেন্দ্রিক। তো এরপরে আমরা 72 সালের সংবিধানে দেখতে পাবো যে সেখানে বিচার বিভাগের স্বাধীনতার কথাটি বলা হয়েছিল। তো বিচার বিভাগের স্বাধীনতা বলতে আমরা যেটুকু জানি যে বিচারকরা তাদের কোন রকম চাপ না রেখে স্বাধীনভাবে নিজস্ব মেধা বুদ্ধি প্রয়োগ করে তারা বিচার কার্যক্রম পরিচালনা করতে পারবে। 1972 সালে সংবিধানে মালিকানার নীতি সম্পর্কে বলা হয়েছিল যে রাষ্ট্রীয় মালিকানা ও সমবায় মালিকানা, ব্যক্তি মালিকানা সবগুলোই থাকবে, তবে সমবায়ী ও ব্যক্তিগত মালিকানা রাষ্ট্রীয় আইন দ্বারা সীমিত রাখা হয়। তারপরে ন্যায়পালের পদ সৃষ্টি, এটাও ছিল 72 সালের সংবিধানে ন্যায়পাল, যেটা বর্তমান 77 নম্বর অনুচ্ছেদ ছিল 1972 সালের সংবিধানে। তারপরে 64 নম্বরে অ্যাটর্নি জেনারেল সম্পর্কে আলোচনা ছিল। তারপরে পাবো আমরা 1972 সালের সংবিধানে আইন প্রণয়নের অর্থ সংক্রান্ত পদ্ধতি ছিল, অধ্যাদেশ প্রণয়ন ক্ষমতা, এটা 1972 সালের সংবিধানে এটা ব্যাখ্যা করা হয়েছিল। তারপরে বিচার বিভাগ সংক্রান্ত আলোচনা। শিক্ষার্থী ভাই বোনেরা, আমাদের সময় খুবই কম, এজন্য আমরা একটু সংক্ষেপে আলোচনা করছি। অন্যান্য অধ্যায়ে আমরা 2-3টা ক্লাস পেয়েছি, কিন্তু এই অধ্যায়ে আমরা 1টি ক্লাস পাবো। একটি ক্লাসেই আমরা এই অধ্যায়ের সংবিধান সংক্রান্ত আলোচনা আমরা শেষ করব। তো 1972 সালের সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল সম্পর্কে আলোচনা করা হয়েছিল। তো এই প্রশাসনিক ট্রাইব্যুনাল কিছু সংশোধনী করা হয়েছে। তো এরপরে আমরা পাব সর্বজনীন ভোটাধিকার, এটাও ছিল 1972 সালের সংবিধানের বৈশিষ্ট্য। তো শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা এবার বাংলাদেশ সংবিধান নিয়ে আলোচনা করব, এবং বাংলাদেশ সংবিধানের ইতিহাস নিয়ে আমরা আলোচনা করলাম, 1972 সালের সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা করলাম। এবার আমরা আলোচনা করব বাংলাদেশের বর্তমান যে সংবিধান, এই বর্তমান সংবিধানের যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। তো রাষ্ট্র পরিচালনার মূলনীতি আমরা একটু দেখব। এটা আমাদের বর্তমান সংবিধানের দ্বিতীয় বিভাগে আলোচনা করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার মূলনীতি। তো এই মূলনীতি কি কি আমরা একটু দেখি, যে সংবিধানের 8 নম্বর অনুচ্ছেদের 1-এ বলা হয়েছে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা, এই নীতিসমূহ এবং তৎসহ এই নীতিসমূহ হইতে উদ্ভূত এই ভাগে বর্ণিত অন্য সকল নীতি রাষ্ট্র পরিচালনার মূলনীতি বলিয়া গণ্য হইবে। এই ভাগে বর্ণিত নীতিসমূহ বাংলাদেশ পরিচালনার মূল সূত্র হইবে, আইন প্রণয়ন করে রাষ্ট্র তাহা প্রয়োগ করিবে। এই সংবিধান ও বাংলাদেশের অন্যান্য আইনের ব্যাখ্যাদানের ক্ষেত্রে তাহা নির্দেশক হইবে, এবং তাহা রাষ্ট্র ও নাগরিকদের
কার্যের ভিত্তি হইবে, তবে এই সকল নীতি আদালতের মাধ্যমে বলবৎযোগ্য হইবে না। এবার আমরা জাতীয়তাবাদ সম্পর্কে দেখব, অর্থাৎ রাষ্ট্র পরিচালনার মূলনীতি চারটা, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা। তো চারটার মধ্যে জাতীয়তাবাদটা কি আমরা একটু দেখি, যে ভাষাগত ও সংস্কৃতিগত একক সত্তা বিশিষ্ট যে বাঙালি জাতি ঐক্যবদ্ধ ও সংকল্পবদ্ধ সংগ্রাম করিয়া জাতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করিয়াছেন, সেই বাঙালি জাতির ঐক্য ও সংহতি হইবে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি। তো আমরা সংবিধানে যে ভাষা ব্যবহার করা হয়েছে হুবহু সেটাই পাঠ করলাম। তো মূলত এখানে বোঝানো হবে যে বাংলাদেশের ভাষা সংস্কৃতি, যে বাঙালি যে সত্তা, এগুলোই মূলত আমাদের জাতীয়তাবাদ বহন করবে। তো জাতীয়তাবাদ বলতে একটা ঐক্য এবং সংহতিকে বোঝায়, যেটা একটা দেশের মানুষের মধ্যে চলাফেরার মধ্যে গড়ে ওঠে, সেটি হচ্ছে জাতীয়তা, জাতীয়তাবাদ। এরপরে আমরা দেখব যে সমাজতন্ত্র শোষণ মুক্তি সম্পর্কে কি আলোচনা করা হয়েছে, এটাও রাষ্ট্র পরিচালনার মূলনীতি। তো মানুষের উপর মানুষের শোষণ হইতে মুক্ত, ন্যায়ানুক ও সাম্যবাদী সমাজ লাভ নিশ্চিত করিবার উদ্দেশ্যে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা হইবে, এটি হচ্ছে সমাজতন্ত্র শোষণ মুক্তি। এরপরে আমাদের আমরা পাবো গণতন্ত্র ও মানবাধিকার সম্পর্কে কি বলা হয়েছে। গণতন্ত্রে বলা হয়েছে প্রজাতন্ত্র হইবে একটি গণতন্ত্র যেখানে মৌলিক মানবাধিকার ও স্বাধীনতার নিশ্চয়তা থাকিবে, মানব সত্তার মর্যাদা ও মূল্যের প্রতি শ্রদ্ধাবোধ নিশ্চিত হইবে এবং প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হইবে। এই হচ্ছে আমাদের রাষ্ট্র পরিচালনার মূল নীতি চারটি, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র এবং আরেকটি আমরা পাবো ধর্ম নিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা। 72 সালে ধর্মীয় স্বাধীনতা ছিল না, পরবর্তীতে এটা সংযোজন করা হয়েছে 1900 বর্তমান যে সংবিধানে। তো ধর্ম নিরপেক্ষতা নীতি বাস্তবায়নের জন্য সর্বপ্রকার সাম্প্রদায়িকতা, রাষ্ট্র কর্তৃক কোনো ধর্মকে রাজনৈতিক মর্যাদা দান, রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মীয় অপব্যবহার, কোনো বিশেষ ধর্ম পালনকারী ব্যক্তির প্রতি বৈষম্য বা তাহার উপর নিপীড়ন বিলোপ করা হইবে। আচ্ছা, এরপরে আমরা রাষ্ট্রপতি নীতি আমরা আলোচনা করলাম, সাথে সাথে আর একটা নীতি থাকবে মালিকানার নীতি। তো উৎপাদন যন্ত্র, উৎপাদন ব্যবস্থা ও বন্টন প্রণালী সমূহের মালিক বা নিয়ন্ত্রক হইবেন জনগণ এবং এই উদ্দেশ্যে মালিকানা ব্যবস্থা নিম্নরূপ হইবে, যে রাষ্ট্রীয় মালিকানা অর্থাৎ অর্থনৈতিক জীবনের প্রধান প্রধান ক্ষেত্র লইয়া সুষ্ঠু ও গতিশীল রাষ্ট্রায়ত্ত সরকারি খাত সৃষ্টির মাধ্যমে জনগণের পক্ষের রাষ্ট্রের মালিকানা থাকবে এবং সমবায় মালিকানা আইনের দ্বারা নির্ধারিত সীমার মধ্যে সমবায় সমূহের সদস্যদের পক্ষে সমবায় সমূহের মালিকানা এবং ব্যক্তিগত মালিকানা থাকবে, অর্থাৎ আইনের দ্বারা নির্ধারিত সীমার মধ্যে ব্যক্তির মালিকানা। এটা হচ্ছে আমাদের রাষ্ট্রীয় মালিকানার নীতি। আর রাষ্ট্র পরিচালনার মূল নীতির ভিতরে আরো অনেকগুলো নীতি চলে আসবে, অর্থাৎ 1 থেকে 26, 1 থেকে 25 পর্যন্ত রাষ্ট্র পরিচালনার মূল নীতি। তো বন্ধুরা, আমরা এবার তৃতীয় ভাগ অর্থাৎ মৌলিক অধিকার সংক্রান্ত আলোচনায় আমরা আসব। তো এই মৌলিক অধিকার সংক্রান্ত আলোচনা আমাদের 26 অনুচ্ছেদ থেকে, 26 থেকে আমরা পাব 47 কোয়া পর্যন্ত, অর্থাৎ তৃতীয় ভাগ পুরাটাই মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো যেহেতু আমরা অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করবার জন্য প্রধান প্রধান কয়েকটি টপিকস আমরা আলোচনা করেই আজকের আলোচনা শেষ করব। তো এই তৃতীয় ভাগ অর্থাৎ আমরা পাচ্ছি
26 অনুচ্ছেদ থেকে। প্রথমে আছে মৌলিক অধিকারের সহিত অসামঞ্জস্য আইন বাতিল, অর্থাৎ যদি সংবিধান বা প্রজাতন্ত্রের কোন প্রশাসনিক মৌলিক অধিকারের সাথে অসামঞ্জস্য হয়, এমন কোন নির্বাহী সিদ্ধান্ত, এমন কোন আইন সংবিধান কর্তৃক পাশকৃত, সবগুলোই বাতিল বা রহিত হবে, এটা 26 অনুচ্ছেদে বলা হয়েছে। এরপরে বলা হয়েছে 27 অনুচ্ছেদে বলা হয়েছে আইনের দৃষ্টিতে সমতা, অর্থাৎ সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। এই ধারাগুলো তোমরা একটু মনে রেখো শিক্ষার্থী ভাই বোনেরা, খুবই গুরুত্বপূর্ণ এবং শুধু এইচএসসি পাশের জন্য না, পরবর্তী জীবনেও খুব কাজে লাগবে। এরপরে আমরা পাবো ধর্ম প্রভৃতি কারণে বৈষম্য, এটা 28(1) অনুচ্ছেদে, তো এটা বিস্তারিত আলোচনা করছি না, এটা ধর্ম সংক্রান্ত আলোচনা এবং বিভিন্ন বৈষম্য। এরপরে আমরা 29 অনুচ্ছেদে পাবো সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা, এগুলো মৌলিক অধিকারের মধ্যে আসবে। তোমাদের যদি ধারাগুলো মনে নাও থাকে তাহলে এই টপিকসটা একটু আলোচনা করো, তবে ধারা মনে রাখার চেষ্টা করবে, বিশেষ করে মৌলিক অধিকার সংক্রান্ত যে ধারা, মানে বড় বড় ধারাগুলো যেগুলো খুবই আলোচিত সেগুলো একটু মনে রাখতে হবে। তো সরকারের নিয়োগ লাভের সুযোগের সমতা, এটা একটা গুরুত্বপূর্ণ টপিকস, এটা আছে 29 নম্বর অনুচ্ছেদে। এরপরে আমরা পাবো 30 নম্বর অনুচ্ছেদ, এখানে আছে বিদেশি খেতাব প্রভৃতি গ্রহণ নিষিদ্ধকরণ সম্পর্কে আর কি, অর্থাৎ কোন ব্যক্তি কোন প্রেক্ষাপটে বিদেশি খেতাব নিতে পারবে বা বিদেশি উপহার সামগ্রী গ্রহণ করতে পারবে এবং রাষ্ট্রের অনুমতি নেওয়া লাগবে কিনা সে সংক্রান্ত আলোচনা। এরপরে আমরা দেখবো যে আইনের আশ্রয় লাভের অধিকার, অর্থাৎ এই 31 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে প্রজাতন্ত্রের নাগরিক আইনের আশ্রয় লাভের অধিকার থাকবে বা রক্ষা করবে। এরপরে 32 নম্বর আসবে জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষণ, এটা 32 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে। এরপরে আমরা পাবো গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষা পাবো, এটা 33 নম্বর অনুচ্ছেদে আমরা পাবো সংবিধানের, বর্তমান সংবিধানের 33 নম্বর অনুচ্ছেদ, এটা একটু বড়, অনেক ধারাগুলো উপধারা এখানে যোগ করা হয়েছে। এরপরে আমরা 34 নম্বরে পাবো জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণ, এটা 34 নম্বরে আছে, অর্থাৎ জোর করে শ্রম নেওয়া যাবে না কারো কাছ থেকে। তো বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষণ, এটা হচ্ছে 35 অনুচ্ছেদে আলোচনা করা হয়েছে। এরপরে আমরা পাবো চলাফেরার স্বাধীনতা, এটা একটা গুরুত্বপূর্ণ টপিকস ধারা, এটা 36 নম্বর অনুচ্ছেদে আলোচনা করা হয়েছে। যেমন জনস্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধানিষেধ সাপেক্ষে বাংলাদেশের সর্বত্র অবাধ চলাফেরা, ইহার যে কোনো স্থানে বসবাস ও বসতি স্থাপন এবং বাংলাদেশ ত্যাগ ও বাংলাদেশে পুনঃপ্রবেশ করিবার অধিকার প্রত্যেক নাগরিকের থাকিবে, এটা চলাফেরার স্বাধীনতা। এরপরে থাকবে 37 নম্বরের সমাবেশের স্বাধীনতা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ধারা। তো জনশৃঙ্খলা ও জনস্বার্থের জনস্বাস্থ্যের স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে শান্তিপূর্ণভাবে ও নিরস্ত্র অবস্থায় সমবেত হইবার এবং জনসভা ও শোভাযাত্রায় যোগদান করিবার অধিকার প্রত্যেক নাগরিকের থাকিবে, এটা হচ্ছে সমাবেশের স্বাধীনতা। এরপরে থাকবে সংগঠনের স্বাধীনতা, এটা হচ্ছে 38 নম্বর অনুচ্ছেদ, এখানে অনেক ধারা উপধারা দেওয়া হয়েছে, তো তোমরা যদি এগুলো পড়তে পারো ভালো হবে ধারা, তবে এটা আসলে একটু কঠিন, যতটুকু সম্ভব তোর মনে রাখার চেষ্টা করবে। এরপরে আমরা পাবো চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা, এটা হচ্ছে 39 নম্বর অনুচ্ছেদে বর্ণনা করা হয়েছে, যে মানুষের চিন্তা এবং বিবেকের স্বাধীনতা বা বাক স্বাধীনতা কথা বলার স্বাধীনতা সংক্রান্ত আলোচনা। পেশা বা বৃত্তির স্বাধীনতা, অর্থাৎ যে কোনো নাগরিক ইচ্ছা করলে যে কোনো পেশা গ্রহণ করতে পারবে, তো আইনের দ্বারা আরোপিত বাধানিষেধ সাপেক্ষে কোনো পেশা বা বৃত্তি গ্রহণের কিংবা পূর্বার বা ব্যবসায় পরিচালনার জন্য আইনের দ্বারা কোনো যোগ্যতা নির্ধারিত হয়ে থাকিলে অনুরূপ যোগ্যতা সম্পন্ন প্রত্যেক নাগরিকের যে কোনো আইনসঙ্গত পেশা বা বৃত্তি গ্রহণের এবং যে কোনো আইনসঙ্গত কারবার বা ব্যবসায় পরিচালনার অধিকার থাকিবে, এটা হচ্ছে পেশা বা বৃত্তির স্বাধীনতা। এরপরে আমরা পাবো 41 নম্বর অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতা,
তো আইন আইন জনশৃঙ্খলা ও নৈতিকতা সাপেক্ষে এখানে তিনটা উপধারা যোগ করা হয়েছে। তো তোমরা আমাদের যেহেতু সময় কম, এজন্য আমরা হালকা আলোচনা করছি, বিস্তারিত তোমরা একটু পড়ে নিও। তারপরে আমরা সম্পত্তির অধিকার সংক্রান্ত আলোচনা করবো 42 নম্বর অনুচ্ছেদে। তো এই অনুচ্ছেদে সম্পত্তির অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে। এরপরে গৃহ ও যোগাযোগের রক্ষণ, এই সংক্রান্ত আলোচনা করা হয়েছে 43 নম্বর অনুচ্ছেদে। এরপরে আমরা পাবো মৌলিক অধিকার বলবৎকরণ, এটা 44 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে কিভাবে মৌলিক অধিকারটা বলবৎ থাকবে। এরপরে শৃঙ্খলামূলক আইনের ক্ষেত্রে অধিকারের পরিবর্তন, এটা 45 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে কোন শৃঙ্খলা বাহিনীর সদস্য সম্পর্কিত কোন শৃঙ্খলামূলক আইনের যে কোনো বিধান উক্ত সদস্যদের যথাযথ কর্তব্য পালন বা উক্ত বাহিনীতে শৃঙ্খলা রক্ষা নিশ্চিত করিবার উদ্দেশ্যে প্রণীত বিধিবিধান বা বিধান বলিয়া অনুরূপ বিধানের ক্ষেত্রে এই ভাগের কোনো কিছুই প্রযোজ্য হইবে না। এটা একটু কঠিন, তোমরা এইভাবে বুঝতে পারবে না, শুধু এটুকু জেনে রাখবে যে শৃঙ্খলামূলক আইনের ক্ষেত্রে অধিকারের পরিবর্তন। এরপরে আসবে দায় মুক্তি বিধানের ক্ষমতা। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস এবং অনুচ্ছেদ। এই ভাগের পূর্ব বর্ণিত বিধানাবলীতে যাহা বলা হইয়াছে তা সত্ত্বেও প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত কোনো ব্যক্তি বা অন্য কোনো ব্যক্তি জাতীয় মুক্তি সংগ্রামের প্রয়োজনে কিংবা বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার মধ্যে যে কোনো অঞ্চলে শৃঙ্খলা রক্ষা বা পুনর্বহালের প্রয়োজনে কোনো কার্য করিয়া থাকিলে সংসদ আইনের দ্বারা সেই ব্যক্তিকে দায়মুক্ত করিতে পারিবেন কিংবা ওই অঞ্চলে প্রদত্ত কোনো দণ্ডাদেশ, দণ্ড বা বাজেয়াপ্তির আদেশকে কিংবা অন্য কোনো কার্যকে বৈধ করিয়া লইতে পারিবেন। এরপরে আমরা পাব কতিপয় আইনের হেফাজত, এটাও অনেক বড় টপিকস, এটা তোমরা পড়ে নিবা বা অনেক সময় না সব পুরোটা লাগবে না, তোমরা প্রধান প্রধান ধারাগুলো একটু আলোচনা করবে। এরপরে আসবে সংবিধানের কতিপয় বিধানের অপ্রযোজ্য, অর্থাৎ কোন কোন বিধান কোন সময় অপ্রযোজ্য হবে। যেমন এখানে যে ব্যক্তির ক্ষেত্রে এই সংবিধানের 47 অনুচ্ছেদে 3 ধারায় বর্ণিত কোনো আইন প্রযোজ্য হয় সেই ব্যক্তির ক্ষেত্রে এই সংবিধানের 31 অনুচ্ছেদ, 35 অনুচ্ছেদ, অনুচ্ছেদের 1 ও 3 দফা এবং 44 অনুচ্ছেদের অধীন নিশ্চয়কৃত অধিকার সমূহ প্রযোজ্য হইবে না। এই সংবিধানে যাহা বলা হইয়াছে তা সত্ত্বেও যে ব্যক্তির ক্ষেত্রে এই সংবিধানের 47 অনুচ্ছেদে 3 দফায় বর্ণিত কোনো আইন প্রযোজ্য হয় এই সংবিধানের কোনো অধীন কোনো প্রতিকারের জন্য সুপ্রিম কোর্টে আবেদন করিবার কোনো অধিকার সেই ব্যক্তির থাকিবে না। তো শিক্ষার্থী ভাই বোনেরা, এভাবেই আমরা বাংলাদেশ সংবিধানের যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি এবং মৌলিক অধিকার সম্পর্কে আমরা আলোচনা করলাম। তো তোমাদের যেহেতু করোনাকালীন একটু সিলেবাসটা সংক্ষিপ্ত করা হয়েছে, এই জন্য আমরা সংবিধান সংশোধনী এবং সংবিধান সংশোধন পদ্ধতি আরও অনেক আলোচনা ছিল, তো সেগুলো যে সংশোধিত সিলেবাস সেই সিলেবাসে রাখা হয়নি, এই জন্য এটা তোমাদের আলোচনা করা হলো না। শুধুমাত্র আমরা ক্লাসে 3টি টপিকস আলোচনা করলাম, বাংলাদেশের সংবিধান প্রণয়নের ইতিহাস, তারপরে 1972 সালের সংবিধানের বৈশিষ্ট্য এবং বাংলাদেশের সংবিধানে সন্নিবেশিত মৌলিক অধিকার সমূহ, এগুলোই আমরা আলোচনা করলাম। অর্থাৎ তোমাদের এগুলোই সিলেবাসে আছে, এগুলো পড়লেই। তো তোমাদের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি। আজকের মতো ভিডিও ক্লাস থেকে বিদায় নিচ্ছি তোমাদের।